সকাল সকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে হাজির সৌম্য সরকার। পয়েন্ট টেবিলের পজিশন অনুসারে ঢাকা ডমিনেটর্সের অনুশীলন করার কথা না, কিন্তু সৌম্য হাজির, সাথে ব্যাটিং পরামর্শক ভারতীয় শ্রীনাইতু। শুরুতে কংক্রিটের উইকেটে কিছুক্ষণ ব্যাটিং করলেন সৌম্য, কিন্তু তাতে যেন মন ভরছিল না। বিশেষ করে লেগ সাইডের ফ্লিক এবং অফসাইডের কাট শটগুলোতে বেশ ভালোই ভুগছিলেন সৌম্য। এরপর ট্রেনারের সঙ্গে বেশ লম্বা সময় ধরে কথা বললেন, সমস্যাগুলো ঠিক কোথায় হচ্ছে দেখার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছিলেন না সৌম্য। দীর্ঘ সময় এই অস্বস্তি নিয়েই ব্যাটিং করছিলেন সৌম্য সরকার। এক পর্যায়ে নেট ছেড়ে বের হয়ে আসলেন তিনি। ব্যাটিংয়ের সময় যিনি ভিডিও করছিলেন সৌম্য, তার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিজের ব্যাটিংটা দেখলেন নিজেই। কোচের সঙ্গে কথা বলছিলেন ভুল ত্রুটিগুলো ঠিক কোথায় হচ্ছে। ঠিক এরপরই সৌম্যের অনুশীলনে দেখা গেল পরিবর্তন, ব্যাটটা রেখে দিলেন। সৌম্যের মনোযোগ তখন কিভাবে নিজের বডি ব্যালেন্স ঠিক রাখা যায়, যতটুকু বোঝা গেল শট খেলার আগ মুহূর্তে সৌম্য একটু বেশি হয়তোবা উপরে উঠে যাচ্ছেন, ঠিক সে কারণেই বলের লাইনে যেতে কষ্ট হচ্ছে, তাই ব্যাট রেখে পা ঠিক রেখে কিছুটা ঝুঁকে বল ধরার এই অনুশীলন করলেন সৌম্য সরকার, যাতে মনোযোগটা একদম ঠিকঠাক বলের দিকেই থাকে। সাধারণত এই ধরনের অনুশীলনকে বলা হয় ব্যাটিং ড্রিল অনুশীলন। এই অনুশীলনটা চলেছে বেশ লম্বা সময় ধরে, ঠিক যতটা সময় পর সৌম্য সরকার মনে করেছেন তিনি আপাতত সন্তুষ্ট। এরপরেই কংক্রিটের উইকেট ছেড়ে তিনি চলে গেলেন সোজা মাটির উইকেটে, যেখানে গিয়ে আবার ব্যাটিং অনুশীলনটা শুরু করলেন সৌম্য সরকার। প্রথম বল খেলে যখন ঠিকঠাক ব্যাটে আসলো, কোচের দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন এখন মনে হচ্ছে সব ঠিক আছে। সৌম্যের অনুশীলন তখন শেষ। সৌম্যকে যিনি অনুশীলন করাচ্ছিলেন ভারতীয় সেই ট্রেনার যিনি কাজ করছেন ব্যাটিং পরামর্শক হিসেবে, তার সঙ্গে একটু কথা বলা গেল। তিনি জানালেন সৌম্যর মূলত ফুট পজিশন এবং মাথার জায়গা নিয়ে কিছুটা অস্বস্তি ছিল, সেটি নিয়ে কাজ করতেই তাই একাকি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে হাজির তারা। দীর্ঘ সময় ধরেই ব্যাটে রান পাচ্ছেন না সৌম্য সরকার, বলা যায় উইকেটে আসলেই কেমন একটা অস্বস্তিতে ভোগেন তিনি। সৌম্যের এই অস্বস্তির কারণ কি, সেই কারণের সমাধান যদি সৌম্য দ্রুত খুঁজে বের করতে পারেন তাহলে লাভটা সৌম্যেরই, আর একই সাথে সেই লাভটা হবে বাংলাদেশ ক্রিকেটেরও। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ।